জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তুর সঙ্গে গতকাল আলাপ করেছেন তামিম ইকবাল মিরপুর শেরে বাংলার মাঠে ডিপিএলে তারা মুখোমুখি হয়েছিলেন ম্যাচ শেষে ড্রেসিং রুমে দেখা যায় শান্ত তামিমকে লম্বা সময় ধরে বৈঠক করতে বৈঠক শেষে অবশ্য অধিনায়ক শান্ত খোলাসা করেননি কি কথা হয়েছে তাদের মিরপুরে তামিমের সঙ্গে আলাপ শেষে জাতীয় দলের অধিনায়ক শান্ত বিস্তারিত জানাননি কিন্তু প্রশ্নটা ছিল অবধারিত তামিমের ফেরা নিয়েই কি বর্তমান অধিনায়কের সঙ্গে আলাপ উত্তরে শান্ত গণমাধ্যমে বলেন এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি ওই রকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন শান্ত আরো বলেন আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম খুব বেশি সিরিয়াস কিছু তা নয় জাস্ট দেখা করা তামিম দলে ফিরলে তার সুবিধাজনক হবে কি না এমন প্রশ্নে শান্ত বলেন ভালো তো লাগবে তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে তামিমের যে অভিজ্ঞতা আছে উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয় জুনিয়র অনেক শিখতে পারে এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশকিল যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন তামিমের ব্যাটিং কেমন দেখলেন শান্তর উত্তর আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয় এটা সিলেক্টররা দেখবেন আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি যখনই উনি ব্যাটিং করেন উপভোগ করি দুর্ভাগ্য যে আজ রান করতে পারেনি কিন্তু ওভারঅল ডিপিএলে এ ভালো খেলেছেন বিপিএল এ ভালো ব্যাটিং করেছেন প্রত্যেকটা ইনিংসই উপ 过,过去。